আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। MRL ব্লগ থেকে মুসলি রহমান বলছিলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালটা কত সুন্দর দেখেন, সূর্যের আলোটা কত সুন্দর লাগতেছে। আমার বাসার পাশের দৃশ্য এগুলি, কত সুন্দর সকালবেলা। রুমে চলে আসলাম, সকালবেলা রুম পরিষ্কার করতেছি, বিছানাগুলো পরিষ্কার করলাম, চাদরটা চেঞ্জ করে যে বিছানা ঝেড়ে নিয়ে এখন বালিশগুলো ঠিক করতেছি। সবার রুম তো সবাই পরিষ্কার করেন, আমিও পরিষ্কার করলাম, আজকে ভিডিওতে দিয়ে দিলাম। আমি কীভাবে গুছাই আপনাদের দেখাচ্ছি, আপনারা কীভাবে গুছান সেটা জানাবেন অবশ্যই, ভালো মন্দ অবশ্যই জানাবেন যে আমার গুছানোটা ঠিক আছে কি না। চারি সাইডে সুন্দর করে পরিষ্কার করে বিছানার চাদর টান টান করে গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিব, পাপোশটা ঝাড়া দিয়ে উঠে রাখলাম, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার বাসায় কাজের লোক আছে, কিন্তু আসে একদিন আসলে তিন দিন আসে না, যার জন্য আমি সকালবেলা উঠে আগে বিছানা পরিষ্কার করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ও যখন আসে আবার ও ঘর ঝাড়ু দিয়ে তারপরে মুছে ফেলে। শুরু থেকে আমারটা আমি আগেই করে ফেলি, পরে ও যখন আসে তখন ও ঝাড়ু দেয়, ঘর মুছে তারপরে চলে যায়। আমার রুম গুছানো শেষ। আমার গাছটা কত সুন্দর দেখেন, জানলার সাইডে কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের পাশের বিল্ডিংয়ে ছাদের মধ্যে অনেক গাছ নিয়ে আসছে তারা, আগে ছিল না, কয়েকদিন আগে নিয়ে আসছে গাছগুলি, অনেক ভালো লাগতেছে দেখতে। আমার রুমের পুরো লুকটা দেখেন এখন কেমন লাগতেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি অতটা সুন্দর করে পরিপাটি করতে পারি না, কিন্তু আমার মতো আমি করি, এক একজন এক একভাবে করে, আমি আমার মতো করে করছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমাকেও দেখা যাচ্ছে যে আমি ভিডিও করতেছিলাম। এটা আমার মাস্টার বেড, আমার মেয়ের বেডটাও দেখাবো আপনাদের আরেকদিন। আজকে আমারটা দেখেন, দেখে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার বেডরুম গোছানো। এবার রান্নার জন্য তৈরি হয়ে গেলাম। এটা সুরমা মাছ আর সাজনা দিয়ে ডাল করব আজকে, আর সুরমা মাছ একদম ভুনা শুকনা শুকনা করেই ভুনা করব। ডালটা আগে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাই নাই। এখন ডালটার মধ্যে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ করে দুইবার দিলাম, কারণ কালার না হওয়া পর্যন্ত বেশিও তো দেওয়া যাবে না, আবার একবারে কমও না। পরিমাণ যতটুকু লাগে, আগে আমি লবণ দিয়ে ডাল সিদ্ধ দেই। আমি খুন্তিটা রাখার জায়গায় পাচ্ছিলাম না যে কোথায় রাখবো, আবার একটু দিয়ে দিলাম, একটু কম হয়ে গেছে। এবার অসময়ে সাজনা দিয়ে ডাল রান্না করব, এখন সিজন না। তারপরে আমার ফ্রিজে রাখা ছিল, আমি রেখে দেই সাজনা, আমরা পছন্দ করি ডাল দিয়ে। আবার অনেক সময় মাছের একটু ঝোলের মধ্যে দিয়ে দিই, ঝোল তরকারির মধ্যে খেতে ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা, একটু লালার দিয়ে দিলাম। আপনারা কে কে সাজনা পছন্দ করেন জানাবেন।
বলক চলে আসছে আমার সাজনা এই ডালটা আমি তেলের পর দিয়ে দিব পেঁয়াজ আর রসুনগুলো আগে জিরা দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ রসুন দিয়ে এটা তেলের পর দিয়ে দিব হয়ে গেছে এটা এবার ডালটা চুলার পরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি ডাল তেলের পর দেওয়া শেষ একটু বলক উঠলে 3-4 মিনিট পরে নামাই ফেলব আমার ডাল রান্না হয়ে গেছে যে সাজনাগুলি আনাম রয়ে গেছে ডালটা নামাই ফেললাম এবার ফ্রাই প্যান দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছিলাম দেখানো হয় নাই আপনাদের সুরমা মাছ এর আগে আমি আমরা কয়েকবার খাইছিলাম কিন্তু অনেক ঘন ঘন খাইছি তাও না কিন্তু আমার মেয়ে এত পছন্দ করে কিছুদিন আগে আনছিল তখনও খুব পছন্দ করছে পরে বলছে আবার নিয়ে আসো পরে ওর জন্য শুকনা শুকনা করে পেঁয়াজ দিয়ে ভুনাও আবার ভেঙে গেছে মাথা দুইটা ভেজে নিয়ে এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওর মধ্যে তেল একটু কম হয়ে গেছিল পরে আবার তেল দিয়ে দিছে সুন্দর করে লাড়া দিয়ে সুন্দর করে যে পেস্টটা সারা সারা হয়েছে একটু বাদামি কালার হয়ে গেছে ওর মধ্যে আমি যে মাছগুলো আগে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম ওই পানিটা ফেলে দেইনি ওই পানিটা আমি রেখে দিছিলাম ওটা দিয়ে দিছি এখন হচ্ছে ধনিয়া গুঁড়ি দিচ্ছি এক চামচে একটু বেশি দিয়ে দিলাম মাছ অল্প দুইটা মাছ তো যার জন্য অল্প পরিমাণ এবার গোড়া মরিচ দিয়ে দিলাম 2 চামচ কাঁচা মরিচ পেঁয়াজের সাথে দিয়ে দিছি হলুদ আধা চামচ এটা একটু বেশি দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিলাম আদা জিরা আদাই দিয়ে দিছি জিরার ফাঁকিটা দিয়ে দিব ওর সাথে মিশানো ছিল জিরাটা পানিটা শুকিয়ে যে জিরার গুঁড়িটাই এখন দিয়ে দিলাম ফাঁকি করা যেটা আমি 2-3টা মশলা একসাথে মিশে হচ্ছে একটা ফাঁকি তৈরি করি ওটা অনেক মজা লাগে খেতে আমি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে সুন্দর করে কষাই নিয়ে একটু ভালো মতো কষানো হলে যে পানিটা দিয়ে দিব যে লবণ দিতে ভুলে গেছিলাম পরে লবণটা দিয়ে দিলাম এখন পানিটা দিয়ে দিচ্ছি আমি একটু হালকা ভিজা ভিজা রাখতে চাইছিলাম কিন্তু আমার আসলে খেয়াল ছিল না আমি আরেকটা কাজের মধ্যে ছিলাম রুমের মধ্যে পরে আমি ভাবছি যে এখন যে ঝোলটা আছে আর একটু শুকাইলে নামাবো কিন্তু পরে এসে দেখি যে একদম নিচে লেগে গেছে আমার গ্যাস ছিল না চুলায় হুট করে গ্যাসটা বেড়ে গেছিলো যার জন্য পরে এসে দেখি এই অবস্থা দেখেন ঝোলটা শুকায় গেছে একদম হালকা লেগেও গেছিল খেতে ভালোই লাগবে একটু পোড়া পোড়া হয়ে গেছে খারাপ লাগবে না
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।